গ্লাইকোজেন ও স্টার্চ, এই দুটো নামের মধ্যে প্যাচ লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব না। গ্লাইকোজেন এবং স্টার্চের মধ্যে ডিফারেন্স অনেকেই বুঝতে পারে না, তাই প্রথমে এটা বলে শুরু করি। মনে রাখবে, গ্লাইকোজেন হচ্ছে প্রাণী কোষের সঞ্চিত খাবার, আর স্টার্চ হচ্ছে উদ্ভিদ কোষের সঞ্চিত খাবার। তাহলে মনে রাখবে, গ্লাইকোজেন আর স্টার্চের মূল ডিফারেন্স হচ্ছে একটা প্রাণী কোষে পাওয়া যাবে, একটা উদ্ভিদ কোষে পাওয়া যাবে, বাট গঠনগত দিকে তাদের পার্থক্য বেশ কম। যেমন গ্লাইকোজেন এবং স্টার্চ হচ্ছে দুইটাই আলফা ডি গ্লুকোজের পলিমার, অর্থাৎ এই যে দুটো আলফা ডি গ্লুকোজ আসবে, তারা আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হবে। তোমরা যারা এই আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন ব্যাপারটি বুঝছো না, যাদের সমস্যা আছে, তোমরা অবশ্যই আমাদের গ্লাইকোসাইডিক বন্ধনের উপরে ভিডিওটা একটু দেখে নেবে। এখন লক্ষ্য করে দেখো, আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা দুইটা সুগার যুক্ত হয়েছে, তাই এটাকে বলা হবে ডাইস্যাকারাইড, দুইটো থাকাতে ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইডটার নামও আমরা জানি, এটা হচ্ছে ম্যালটোজ। এখন তার এই এক নম্বরের ওইচটা খালি আছে, তার চার নম্বরের ওইচটা খালি আছে, কখনই এটা খালি থাকবে না, কারণ এখানে চাইলে আরেকটা সুগার যুক্ত হতে পারে, অর্থাৎ এরকম করে এখানে আরও সুগার যুক্ত হবে। শুধু তাই না, এই পাশ দিয়েও তারা এই বন্ধনটাকে আরও এক্সটেন্ড করতে পারবে, বন্ধনটাকে আরও বর্ধিত করতে পারবে। তার মানে কি, এই ম্যালটোজ জিনিসটাকে যদি দুই পাশ দিয়ে তুমি বাড়াতে থাকো, তাহলেই যেই সুগারটা পাবে সেটাই হবে গ্লাইকোজেন ও স্টার্চ, দুইটারই একই ঘটনা ঘটে। তার মানে এরকম একটার পর একটা সুতা দুপাশে বর্ধিত হতে থাকে। বাট এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে এইখানে শাখা তৈরির সম্ভাবনা রয়েছে। সেটা কীরকমভাবে তৈরি হয় একটু সেটা আলোচনা করা যাক। সেটা হচ্ছে, যদি দুটো সুগারের শিকল থাকে, তার এই এক নম্বরের ওইচ এবং অন্য আরেকজনের ছয় নম্বরের ওইচ CH2OH, তাহলে এইটা একটু লক্ষ্য করে দেখতে হবে। এই যে ছয় নম্বরের যে ওইচ থাকে আর এই যে এক নম্বরের ওইচ থাকে, এরা মাঝে মাঝে সুন্দর মতন একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে। তার মানে কি দাঁড়ালো, দেখো এই ছয় আর এক, তারাও একটা জোড়া লাগতে পারে, এটার নাম হবে আলফা ওয়ান সিক্স আলফা গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে দেখো এটা করলে কি হবে, এইরকম পাশাপাশি দুটো শিকল রয়েছে, তারা সবাই এই এই বন্ধনগুলো হচ্ছে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন, এটাও হচ্ছে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন, কিন্তু মাঝে মাঝে এখানে এসে কিছু আলফা ওয়ান সিক্স বন্ধন তৈরি হবে। এই আলফা ওয়ান সিক্স বন্ধন তৈরি হয়ে তাদের দুটো সুতাকে জোড়া লাগিয়ে দিবে, অর্থাৎ শাখা তৈরি করবে। গ্লাইকোজেন এবং স্টার্চে শাখা পাওয়া যায়, বাট ব্যাপারটা হচ্ছে কতগুলো সুগারের পরে শাখা পাওয়া যায় সেটা হল ভিন্নতা। যেমন গ্লাইকোজেনের ক্ষেত্রে মনে রাখবে, প্রতি আটটি চিনির পরে একটা করে শাখা পাওয়া যায়, আর স্টার্চের ক্ষেত্রে সেটা হচ্ছে বারো থেকে চোদ্দটি মনোস্যাকারাইডের পরে শিকল পাওয়া যায়। তার মানে এই যে এইভাবে গোনে গোনে, স্টার্চের ক্ষেত্রে পাবে চোদ্দটা মনোস্যাকারাইডের পরে শাখা, গ্লাইকোজেনের ক্ষেত্রে পাবে আটটা মনোস্যাকারাইডের পরে শাখা। তাহলে বুঝো, গ্লাইকোজেন এবং স্টার্চ উভয়ই হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, এবং এই আলফা ডি গ্লুকোজের পলিমারটি আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তৈরি হয়। গ্লাইকোজেন এবং স্টার্চের মধ্যে শাখা তৈরি হয় আলফা ওয়ান সিক্স বন্ধন দ্বারা, গ্লাইকোজেনে আটটি সুগারের পরে শাখা পাওয়া যায়, স্টার্চে চোদ্দটি সুগারের পরে শাখা পাওয়া যায়। তার মানে গ্লাইকোজেনে আসলে শাখা অনেক বেশি, প্রতি আটটার পর পর শাখা আছে, আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণী কোষের সঞ্চিত খাবার, স্টার্চ হচ্ছে উদ্ভিদ কোষের সঞ্চিত খাবার।